রাখিতে বিষ্ণুপুরের প্রাচীন শিল্প। রাখি উৎসবের আগে বড় চমক শিল্পীর। প্রাচীন শিল্পকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে এই উদ্যোগ বলে জানান শিল্পী। হারিয়ে যাওয়া শিল্পকে বাঁচিয়ে রাখার তাগিদ কোনোদিনই কমে না শিল্পীর কাছে। তাই সকলে ভুলে গেলেও প্রাচীন শিল্প শিল্পীর কাছে চিরকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনই এক প্রাচীন শিল্পকলাকে নতুনভাবে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা বাঁকুড়ার বিষ্ণুপুরের শিল্পী শিল্পা সূত্রধরের। শিল্পা বিষ্ণুপুরের বিখ্যাত দশাবতার তাসকে নতুনভাবে তুলে ধরেছেন রাখির মধ্যে দিয়ে। অভিনব এই ভাবনায় শিল্পী শিল্পা সূত্রধর খুব আশাবাদী এই বিলুপ্ত দশাবতার তাসের পুনর্জনপ্রিয়তা নিয়ে। মল্লরাজাদের প্রাচীন শহর বিষ্ণুপুর, এক কথায় শিল্পের রত্নগর্ভ। মল্লগড়, টেরাকোটা, শঙ্খ, বালুচড়ি, লণ্ঠন এমন নানান প্রাচীন হস্তশিল্পের জন্য বিশ্ববিখ্যাত। এই খ্যাতির তালিকার আর এক শিল্পের নাম হলো দশাবতার তাস। ইতিহাস বলে মল্লরাজা বীর হাম্বিড়ের সময় দশাবতার তাস খেলা রীতিমতো জনপ্রিয় ছিল মল্লরাজ দরবারে। সেই থেকেই এই তাসের রমরমা শুরু হয়। তাসগুলি তৈরিও হতো বিশেষ পদ্ধতিতে এবং অত্যন্ত শৌখিনতার সাথে। তবে আজ এই তাস প্রায় বিলুপ্ত। দশাবতার তাসের ইতিহাস জনপ্রিয়তা সম্পর্কে এখন বেশিরভাগ মানুষই অজ্ঞাত। তবে কোনো ক্রমে শিল্পীদের হাত ধরে বংশ পরম্পরায় আজও টিকে আছে দশাবতার এই তাস শিল্প। দশাবতার তাসের খেলা এখন অতীত হলেও এই শিল্পকর্মকে আঁকড়ে ধরে অভিনব রূপে বাঁচিয়ে রাখার চেষ্টা করে চলেছেন শিল্পীরা। মল্লদের এই দশাবতার তাস পুনরায় জনসমুখে আনতে বিষ্ণুপুরের চকবাজারের বাসিন্দা শিল্পী শিল্পা সূত্রধর দশাবতার এই শিল্পকেই স্থান দিয়েছেন রাখির মধ্যে। তার এই শিল্পের হাতেখড়ি মামা প্রশান্ত ফৌজদারের কাছ থেকে। এই শিল্পকর্মের মধ্যে অভিনবত্বকে সামনে রেখেই নতুন করে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই ভাবনা শিল্পী শিল্পার। ভারতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রচলিত জাতির বন্ধন দূর করার উৎসব রাখিবন্ধন উৎসবে স্থান নিল দশাবতার তাসের শিল্পকলা। 1905 বঙ্গভঙ্গের সময় হারিয়ে যাওয়া মনুষ্যত্ব একতা টিকিয়ে রাখতে কবিগুরু রাখিবন্ধন উৎসবের প্রচলন করেন। তেমন হারিয়ে যাওয়া শিল্পকে টিকিয়ে রাখতে শিল্পী শিল্পা সূত্রধর সেই বন্ধনের উৎসবকে বেছে নিয়েছেন। বাড়ির মধ্যেই রং তুলির শৌখিন টানে সে রাখির মধ্যে ফুটিয়ে তুলেছেন বিষ্ণুর দশাবতার রূপের এই দশাবতার শিল্পকে। এটাই এবারের রাখির চমক শিল্পার কাছে। শিল্পা জানিয়েছেন প্রাচীন এই শিল্পকে পুনরায় সকলের সামনে উপস্থাপিত করে বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখায় তার স্বপ্ন, পাশাপাশি এর থেকে কিছু উপার্জনের পথও খুলবে। আমারও একটা ইচ্ছা যে নতুনভাবে এই দশাবতার তাসটা যেতে আরও সবাই জানুক চিনুক, এই সম্পর্কে ধারণা হোক মানুষের। তাই আমি চাই এই নতুন রাখিতে একটা নতুন চমক, তাই রাখি করেছি দশাবতার তাসের উপর। আমি চাই যে আমার তৈরি দশাবতার তাসের উপর রাখি যেমন প্রত্যেকের হাতে থাকে এবং সকলে যাতে আরও ভালোবাসা পায়। এটা তো হারিয়ে যাচ্ছে এই শিল্পটা, এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্যে আমার নতুন প্রচেষ্টা। কি চিন্তা ভাবনা আছে আপনার এটা নিয়ে আরো একটু এগিয়ে যেতে এবং আত্মনির্ভর হতে, যাতে ছোট্ট একটু ইনকাম করতেও পারি? বিষ্ণুপুরবাসীরাও শিল্পার এই উদ্যোগে খুব খুশি। নিজেদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এই প্রচেষ্টা করার জন্য শিল্পাকেও অনেক সাধুবাদ জানাচ্ছেন তারা। রাখিতে দশাবতার, এটা তো একটা সত্যি নতুনত্ব, চমক, বৈচিত্র্য যেভাবেই আমরা অভিহিত করি না কেন, এটা সত্যি আমাদের শুধু বিষ্ণুপুর কেন, সারা বাঁকুড়া জেলা বাংলার যে রবীন্দ্রনাথের ঐতিহ্যবাহী যে সাংস্কৃতিক বন্ধন, যে জাতিগত বন্ধন, সেখানে যে একটা বৈচিত্র্য এসেছে, সেক্ষেত্রে কিন্তু সারা বাংলাভাষী হিসাবে, শুধু বিষ্ণুপুরবাসী নয়, সারা বাংলাভাষী হিসাবে আমি অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত আনন্দিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বিষ্ণুপুর। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালের বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।